22তম জাতীয় প্রতিবন্ধী সাঁতার প্রতিযোগিতায় রাজ্যদল গঠনের উদ্দেশ্যে মঙ্গলবার উমাকান্ত সুইমিং পুলে এক ট্রায়াল ক্যাম্পের আয়োজন করা হয়। ট্রায়াল ক্যাম্পে মোট 5 জন সাঁতারু অংশ নিয়েছেন বলে জানান সংশ্লিষ্ট ক্রীড়া কর্মকর্তারা। এদের মধ্য থেকে রাজ্যদল গঠন করা হবে বলে জানিয়েছে সুইমিং অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। উল্লেখ্য, গতবার প্রতিবন্ধী সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণপদক এবং ব্রোঞ্জ পদক লাভ করেছিল রাজ্যদল। জাতীয় প্রতিবন্ধী সাঁতার প্রতিযোগিতা এই বছর আসামের রাজধানী গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে 11-13 নভেম্বর। সে উপলক্ষে আজকে আমাদের রাজ্যের টিম তৈরি করার জন্য উমাকান্ত সুইমিং পুলে এক ট্রায়াল ক্যাম্প প্রশিক্ষণ ক্যাম্প আমরা অর্গানাইজ করেছি। এতে প্রায় 5 জন সাঁতারু অংশগ্রহণ করেছেন। এর মধ্যে থেকে আমরা এদেরকে সিলেকশন করব এবং তারপর আমরা স্তর বাই স্তর এদেরকে আমরা প্র্যাকটিস করাবো, যাতে করে গত বছর থেকে এবারও আমরা জাতীয় স্তর থেকে ভালো রেজাল্ট করতে পারি। আর গত বছর এরা যারা অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে 1টা গোল্ড 2টা ব্রোঞ্জ পেয়েছে। আজকে আমরা সিলেকশনের জন্য ডেকেছি, কালকে দুর্যোগ মোকাবেলার জন্য অনেক ছেলেমেয়েরা আসতে পারেনি। আমরা যারা এসছে তাদের মধ্যে থেকে সিলেকশন করব এবং আমরা চেষ্টা করব আগামী 2-1 দিনের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকে এদেরকে আমরা স্পেশালি ট্রায়াল নেব। যদি এদের মধ্যে কোনো